অবশেষে প্রশাসনিক কর্মকর্তাদের নিদ্রাভঙ্গ মহারাজগঞ্জ বাজারে প্রশাসনিক অভিযান উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি রাত পোহালি কোজাগরি লক্ষ্মী পূজা বাড়িঘর সহ ব্যবসায়ী প্রতিষ্ঠান আলোয় আলোকিত এর মধ্যে এই লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন রকমের বাজি পোড়ানোর প্রথা সেই প্রাচীন কাল থেকেই বিদ্যমান কিন্তু যেভাবে দিনের পর দিন এই সমস্ত বাজি আবহাওয়ার উপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে তাতে স্বাভাবিকভাবেই প্রমাদ গুনছে পরিবেশবিদরা পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে সমাজের কাছে বিশেষ আবেদন রেখেছেন পরিবেশবিদরা কিন্তু একাংশ সুযোগ সন্ধানী ব্যবসায়ী পরিবেশের কথা শিকেও তুলে নিজেদের লাভের চিন্তায় পরিবেশকে বিষিয়ে তুলতে সচেষ্ট এর বিরুদ্ধে মঙ্গলবার লক্ষ্মী পূজার আগের দিন নিদ্রাভঙ্গ হলো প্রশাসনিক কর্মকর্তাদের এদিন প্রশাসনিক অভিযান চালানো হয় মহারাজগঞ্জ বাজারের একাংশে এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে এবং সদর মহকুমা প্রশাসনের এবং আরো প্রশাসনের সহযোগিতায় আমরা যে সমস্ত শব্দবাজি যেগুলো আপনার 90 ডেসিমেল পর্যন্ত শব্দ তৈরি করে 5 মিটার দূরত্বে যেগুলির বিরুদ্ধে বিভিন্ন যে দোকান আছে তার মধ্যে আমরা অভিযান করছি অভিযান আমাদের চলছে সামনে লক্ষ্মী পুজো তারপর দীপাবলি এই সময়ে বাজি পোড়া পোড়ানোর একটা যেগুলো শব্দ দূষণের জন্য যেগুলো ক্ষতিকার সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করছি ইতিমধ্যে আমরা অনেকগুলি দোকান দেখেছি আমাদের কোথায় কোথায় এ ধরনের হচ্ছে কিনা কয়েকটি দোকানে আমরা কিছু পেয়েছি তো এগুলি করছি আমরা আমাদের উদ্ধার আরও চলছে আমরা দেখছি অভিযান যাদের দোকানে এরকম বেআইনি শব্দবাজি পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এগুলো আইনি ব্যবস্থা নেওয়া হবে আপাতত আমরা যেটা করছি এখানে যেখানে যেখানে পাওয়া যাচ্ছে এগুলো দেখিয়ে নিচ্ছি আমি আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লক্ষ্মী পূজা উপলক্ষে মানুষ বাজি পটকা ফাটায় এটা পরম্পরাগতভাবে হয়ে আসছে এবং প্রতি বছরই নিষিদ্ধ শব্দবাজি মজুতকারী ব্যবসায়ীদের দোকানে অভিযান চালানো হয় অবৈধ মজুত বাজি উদ্ধারও করা হয় সাধারণত মানুষের বক্তব্য প্রশাসন থেকে এই সমস্ত নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান তো জারি রয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে তবে অভিযানই যদি জারি থাকে তাহলে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি মহারাজগঞ্জ বাজারে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীরা মজুত করল কিভাবে তাহলে কি সংশ্লিষ্ট অভিযানকারী প্রশাসনিক কর্মকর্তারা কি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিলেন এই তো গেল সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের কর্মসংস্কৃতির আসল রূপ আর অন্যদিকে সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষের উচিত সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে এই ধরনের নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সচেতনভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়া কারণ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে নির্মল পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবার ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস 100% হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা